হামলা বন্ধ, ইসরায়েলের সাথে সকল পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, তাদের সকল পণ্য বর্জন করা, সকল পণ্য বর্জন করা ও বাণিজ্যিকভাবে তাদের বয়কট করার জন্য বাংলাদেশ সহ বিশ্বের সকল রাষ্ট্রের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। দুই নম্বর, দীর্ঘ মিথ্যা ও বানাওয়াট মামলায় কারাগারে বন্দী আছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মাহমুদুল মামুনুল হক, অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসিমি, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম মাদানী সহ আরো অনেক ওলামায়ে কারাম। মিথ্যা ও সাজানো মামলায় তাদেরকে এত দীর্ঘ সময় সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার বন্দী করে রেখেছে। আজকের সম্মেলন কারাবন্দি সকল হেফাজত নেতা কর্মীদের আগামী 30 নভেম্বরের মধ্যে মুক্তি দেওয়ার জন্য সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। চার নম্বর, ইসলাম বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, বুঝলো মানবতার অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের আলেম ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। পাঁচ নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসারুদে সর্বস্ব আজকের সম্মেলন জোর দাবি জানাচ্ছে। কর্মসূচি, আগামী 30 নভেম্বরের মধ্যে কারাবন্দী হেফাজতের সকল নেতাকর্মীর মুক্তি ও হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। দুই নম্বর, আগামী 3 মাসের মধ্যে সারা দেশে হেফাজতে ইসলামের জেলা উপজেলা ও মহানগর কমিটি গঠন করা হবে। 3 নম্বর, আগামী 31 ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম, সিলেট, বিবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শানের সালাত সম্বরণ করা হবে, পর্যায়ক্রমে অন্য সকল জেলাতেও অনুষ্ঠিত হবে। আহ্বানে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সাজিদুর রহমান, সকলকে আবারও ধন্যবাদ ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সম্মেলনের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সাংবাদিক বন্ধুগণ যারা কষ্ট করে এখানে হাজির হয়েছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের বিভিন্ন স্তরের বাইরা যারা দায়িত্ব পালন করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানায়।